গুড মর্নিং স্টুডেন্ট, আমরা আজকে এক্স এর মান, ওয়াই এর মান দেওয়া আছে, এটার মান বার করতে বলেছে। শুরু করা যাক। প্রথমে একটু মানগুলোকে ভেঙে নাও, ছোট করে নাও। এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু প্লাস রুট থ্রি আছে, একটু হর নির্বাচন করে নাও। এত বড় মান রেখে করা মুশকিল। হর নির্বাচন মানেই বুঝতে পারছো, সাইন চেঞ্জ করো, ওপর নিচে গুণ, এটা এ প্লাস মিনটে মাইনাস বি, ए स्क्वायर माइनस बी स्क्वायर, दो ए स्क्वायर चार, रूट स्क्वायर के खाबे तीन, टू माइनस रूट थ्री, आ चार थे के तीन बाद के लायक था क्या, एक लिखा दरकार है ना, ताई नीचे लिख लो ना। चलो आज नेक्स्ट वायर मानटा, वायर मानटा दे आसे वन बाय टू माइनस रूट थ्री, हर रिलेशन कर लो, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দু দুগুণে চার মাইনাস তিন, টু প্লাস রুট থ্রি, নিচে ওয়ান, মানে কিছু নেই, হয়ে গেল এক্স এর মান আর ওয়াই এর মান। এবারে তুমি প্রশ্নে চলে এসে যেটা বলেছে, সহজ প্রশ্ন বটে, ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের মান বার করো, এক্স প্লাস সরি এক্স এর মান টু প্লাস টু মাইনাস রুট থ্রি, প্লাস ওয়ান আছে থাক, ওয়াই এর মান টু প্লাস রুট থ্রি, প্লাস ওয়ান আছে শেষে, দুই আর এক তিন থ্রি, মাইনাস রুট থ্রি, দুই আর এক তিন থ্রি, প্লাস রুট থ্রি, লসা করছি এই দুটোই হবে লসা করতে, থ্রি মাইনাস রুট থ্রি, থ্রি প্লাস রুট থ্রি, এটা একের সঙ্গে নেবে থ্রি প্লাস রুট থ্রি, এর সঙ্গে এটা থ্রি মাইনাস রুট থ্রি, এটা এটা গেল তিন আর তিনে ছয়, এটা এ মাইনাস বি ইনটু এ প্লাস বি, ফর্মুলা করে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তিন তিরিকে নয়, মাইনাস রুট স্কোয়ারকে খাবে, পড়ে রইল তিন, ছয় ছয় একে ছয় ওয়ান, বাস আশা করি ক্লিয়ার আছে। চলে আসছে পরের প্রশ্ন, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু ফোর আর ওয়াই ইজিক্যাল টু টু মাইনাস রুট থ্রি হলে এইখানে এক্স টু দি পাওয়ার কি বলেছে আমার মাথায় তো এলো না, এক্স টু দি পাওয়ার এস এর মতো দেখাচ্ছে, তো ফাইভই হওয়া দরকার, এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ওয়ার মান কত, এটা প্রিন্টিং মিস্টেক হবে, কারণ প্রথমত অন্য ওয়ার তো ছেড়ে দাও, ফাইভ হওয়াটা সম্ভব হবে না এখানে, কারণ এক্স এর আলাদা করে মান এখান থেকে বেরোনো মুশকিল। তাহলে আমরা যদি এটাকে স্কোয়ার মনে করি তাহলে তুমি কি পাচ্ছ, এক্স প্লাস ওয়াই সমান ফোর, এখন ওয়াই এর মান তো তুমি জানো, বসিয়ে দাও এক্স প্লাস ওয়াই এর মান, বসিয়ে দাও টু মাইনাস রুট থ্রি সমান ফোর, এত হবে এক্স সমান ফোর, প্লাস টু দিয়ে গেল মাইনাস টু, মাইনাস থ্রি প্লাস থ্রি, চার থেকে দুই গেল দুই প্লাস রুট থ্রি, এত তোমার এক্স এর মান টু প্লাস রুট থ্রি আর ওয়াই এর মান টু মাইনাস রুট থ্রি, এই দুটো মান রেডি হয়ে গেল। এখান থেকে এক্স ওয়ার মান বার করে দাও, এক্স ওয়ার মান হয়ে গেল এক্স ইন্টু ওয়াই, এদের মান বসিয়ে দিলাম, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, ফর্মুলা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুই দুগুণে চার, রুট স্কোয়ার কে খাবে তিন, ওয়ান, এক্স ওয়ার মান ওয়ান, ব্যাস এবার প্রশ্ন চলে এসো, এটা এক্স স্কোয়ারই হবে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স ওয়াই, এক্স ওয়াইয়ের মান এক্স ওয়াই লিখলাম, বাইরে স্কোয়ার দিয়ে দিলাম, এক্স ওয়ার মান ওয়ান বাই ওয়ান, একের স্কোয়ার এক প্লাস এক বাই ওয়ান, প্লাস কত যোগ করবে তো মন জিচ্ছে তো করে দাও, দুই হল উত্তর, ব্যাস চলে আসছে আমার পরের প্রশ্ন, এবং দেখে নেবে ডাউট হলে আমাকে কমেন্ট করবে অবশ্যই, এটা কারণ ফাইভ তো হচ্ছে না, আমি দেখছি এখানে সাতের প্রশ্ন, সাতের প্রথম প্রশ্ন সরল করে দেখতে পাচ্ছ, তুমি চাইলে দুটো রাশি তিনটে রাশিতে ভেঙে নিতে পারো, প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তারপর জোড়া, তো আমি একসঙ্গে তিনটা করছি, তুমি সঙ্গে করতে পারো,
তাহলে বুঝতেই পারছো না হর্ন রেসন হবে। হর্ন রেসনের নিয়মই যেটা নিচে লিখেছো সাইন চেঞ্জ করে একবার উপরে আর একবার নিচে গুণ করো। আমি আবার বলছি যেটা নিচে লিখেছো সাইন চেঞ্জ করে একবার উপরে নিচে গুণ করো। তারপরটা একই রকম ভাবে থ্রি রুট টু, রুট টু মাইনাস রুট ফাইভ, রুট টু প্লাস রুট ফাইভ, রুট টু মাইনাস রুট ফাইভ। দেখে না সাইন চেঞ্জ করে উপরে নিচে গুণ করেছি। তৃতীয়টাও টু রুট টু থাক, সাইন চেঞ্জ করে উপরে আর নিচে, দেখে না সাইন চেঞ্জ করে উপরে নিচে, সাইন চেঞ্জ করে উপরে নিচে। এরপর উপরটা যেমন আছে থাক, নিচেটা এ প্লাস বি ইনটু মাইনাস বি ফর্মুলা করে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও যেমন আছে থাক, এ প্লাস বি ইনটু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরটা এ প্লাস বি ইনটু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরটা যেমন আছে থাক, ধরো লক্ষণ ধরো লক্ষণ ধরো লক্ষণ ধরো লক্ষণ, রুট রুট স্কোয়ার কে খাবে পড়ে রইল তিন, মাইনাস রুট স্কোয়ার কে খাবে পড়ে রইল দুই। উপরে ধরো লক্ষণ আবার ব্র্যাকেটে ধরো লক্ষণ বলে লিখে দিতে পারো পরীক্ষার সময়, রুট স্কোয়ার কে খাবে দুই, রুট স্কোয়ার কে খাবে পাঁচ। আবার উপরে ধরো লক্ষণ লিখলে কিছু নম্বর বেশি পাবেই, রুট স্কোয়ার কে গেল তিন, মাইনাস রুট স্কোয়ার কে গেল পাঁচ। তিন থেকে দুই এক, তিন পাঁচ বিয়োগ গেল তিন, বড় রকম মাইনাস আছে মাইনাস প্লাস, তিন পাঁচ দুই, বড় রকম মাইনাস আছে মাইনাস। এইবার তুমি চাইলে ডাইরেক্ট লিখো তিন পাঁচে পনেরো গুণ করে দাও, তিন পাঁচে পনেরো রুট পনেরো মাইনাস পাঁচ দুগুণে দশ, নিচে এক লেখার দরকার নেই কিছু। এইবারে এই সাইন গুণে যাবে মাইনাস মাইনাস প্লাস, আর তিনের সঙ্গে তিন গেল, এবার ব্রেকেট তুলো দু দুগুণে চার রুট চার, আর প্লাস তো হয়ে গেছে এটা, তাহলে মাইনাস পাঁচ দুগুণে দশ। আবার এই মাইনাসটা প্লাসে মাইনাস একটা মাইনাস হয়ে যাবে, আর দুই দুই তো গেল, তাহলে তিন দুগুণে ছয় রুট সিক্স, আর এটা মাইনাস হয়ে গেছে অলরেডি, মাইনাস মাইনাসে প্লাস পাঁচ দুগুণে দশ। এবার আরো হালকা করে কাটো, কি কাটছে এটা, এটা গেল আর মনে হচ্ছে কিছু কাটাবে না, রুট পনেরো প্লাস চারটা দুই হয়ে যাবে মাইনাস রুট টেন মাইনাস রুট সিক্স, এগুলো পড়ে থাকছে। উত্তরটার সঙ্গে আমার মিললো না, আমি দেখছি তো আমি ভুলটা খুঁজে পেলাম না, এক রাউন্ড দেখলাম তো আর ধৈর্য হচ্ছে না, তো যদি কোনো ভুল দেখতে পাও তাহলে তোমরা কমেন্ট করবে নিশ্চয়ই, ঠিক আছে? প্রসেস তো ঠিকই আছে, যদি কোথাও আমার কাটাকাটি কিছু ভুল হয়েছে বা কিছু, চলে আসতে পারে পরের প্রশ্ন। দেখো যদি এক্স মান রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান আর ওয়াই মান দিয়েছে, দেখা হচ্ছে এটা সমান এটা, তো আমরা এই ধরনের অঙ্কে জানি যে আমাদের প্রথমে এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই এই দুটোর মান নেসেসারি দরকার বার করা, আর যেহেতু এখানে মাইনাস আছে তার মানে মাইনাসের মানটাও তোমার এখানে বার করতে হবে, তবে কি অঙ্কটা হবে। তাহলে শুরু করা যাক, তিনটা মান আগে বার করে নেওয়া যাক, এক্সের মানে ওয়াই মান দেওয়া আছে, এত প্রথমে আমরা এক্স প্লাস ওয়াই বার করবো, তার মানে এটা প্লাস এটা, একটু দেখে নেওয়া যাক। যদি এটা তোমাদের বইয়ে এই অঙ্ক প্রচুর আছে, তবে যার অসুবিধা আছে এখনো তারা একটু লক্ষ্য করবে বিষয়টা, আমি এটাকে লসাও করছি, লসাও করলে দুটোই লিখতে হবে আলাদা করে যেহেতু দুটোই, এবারে এটা মিলিয়ে যাচ্ছে, তাহলে বাড়তিটার সঙ্গে এটার গুণ, বা সহজ কথা এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, তাহলে যদি এটার সঙ্গে এটা গুণ করো তাহলে হোল স্কোয়ার হয়ে যাবে, আর এটার সঙ্গে এটা যদি গুণ করো এ এ গুণ করলে কেমন স্কোয়ার হয় তেমনি এটারও স্কোয়ার হয়ে যাবে। এরপর এ প্লাস বি তার হোল স্কোয়ার ভেঙে দাও,
স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার প্লাস এটাকে ফর্মুলা ভাঙছি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার আর নিচে এ প্লাস বি ইনটু মাইনাস বি ফর্মুলা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে তুমি একটু ছোটো পড়ো না, তার মধ্যে এটা দেখো এটা টু এ বিটা কেটে গেল, যারা পড়ে রইল রুট স্কোয়ারকে খাবে, পড়ে রইল তিন প্লাস একের স্কোয়ার এক প্লাস রুট স্কোয়ারকে খাবে তিন প্লাস একের স্কোয়ার এক আর নিচে রুট স্কোয়ারকে খাবে তিন মাইনাস ওয়ান। তিন তিন ছয় সাত আট, আট আর নিচে তিন থেকে এক গেল দুই, এত দুই চার আট চার, আশা করি ক্লিয়ার আছে। এইবারে এক্স প্লাস ওয়ার মান বেরিয়েছে, এক্স ওয়ার মানও বার করতে হবে আর এক্স মাইনাসও বার করতে হবে, তাহলে এক্স মাইনাস ওয়ার মানটা একটু বার করবি, এক্স মাইনাস ওয়াই মান এটা বানিয়ে সেটা লসাগু করছি, লসাগু তো দুটোই হবে, সেই এর সঙ্গে এটা গুণ হোল স্কোয়ার হয়ে যাবে, মানে এর সঙ্গে এটা গুণ হবে হোল স্কোয়ার হয়ে যাবে, আসলে ওর সঙ্গে এটা গুণ নয়, এর সঙ্গে এটা নামতা করো বাড়তি যেটা পাচ্ছ তার সঙ্গে উপরে গুণ, এটা নিয়ম বটে, তো সহজভাবে বলা বলা হয়। এবার এটাকে এ প্লাস বিতে হোল স্কোয়ার ফর্মুলা ভাগো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় বন্ধনে রাখবো কারণ আগে মাইনাস আছে, মাইনাস এটা এ মাইনাস বিতে হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে সে মাইনাস বি ইনটু প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আশা করি ঠিক দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা ব্র্যাকেট তুলে নিচ্ছি, রুট স্কোয়ারকে খাবে তিন প্লাস টু রুট থ্রি, থ্রি প্লাস টু রুট থ্রি প্লাস এক স্কোয়ার ওয়ান, থ্রি প্লাস টু রুট থ্রি প্লাস ওয়ান, মাইনাস রুট স্কোয়ার কাকা থ্রি আর ব্রেকেট রাখা মাইনাস আছে, ব্রেকেট উঠছে সাইন চেঞ্জ হবে, মাইনাস মাইনাস প্লাস টু রুট থ্রি আর প্লাস আছে কিন্তু আগে মাইনাস আছে, ব্রেকেট উঠছে মাইনাস ওয়ান আর নিচে তিন মাইনাস এক রুট স্কোয়ার কাকা তিন মাইনাস একের স্কোয়ার এক থ্রি মাইনাস ওয়ান, এতে প্লাস থ্রি মাইনাস থ্রি গেল প্লাস ওয়ান মাইনাস ওয়ান গেল, এত টু রুট থ্রি পড়ে রইল আর টু রুট থ্রি, টু রুট থ্রি টু রুট থ্রি দুই দুই চারটা রুট থ্রি, করণীতে স্থানগুলো যোগ হয় রুটের ভেতরটা যোগ হয় আর তিন থেকে এক গেল দুই, দুই দুগুণে চার টু রুট থ্রি। এরপর আট মান তোমাকে বার করতে হবে, সেটা হচ্ছে এবির মান, এক্স ওয়াই মান ওটা আমাদের বার করা নাই, তাহলে তো এবির মান বার করে নিচ্ছি, এই যেটা মুছে নিচ্ছি না মুছে কাজ হবে না, তাহলে তোমরা মনে রাখো এক্স প্লাস ওয়াই এর মান আমরা চার পেয়েছি, এক্স প্লাস ওয়াই সমান ফোর, এক্স মাইনাস ওয়াই সমান টু রুট থ্রি পেয়েছি, আর দুটো মান আর একটা মান এক্স ওয়াই মানটা বার করে নিই, এত এক্স ওয়াই মান তার মানে এটা ইনটু এটা 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 গেল এটা এটা গেল সমান হয়ে গেল ওয়ান, এক্স ওয়ান ওয়ান। এইবারে চলে এসো এবার এলএইচএস, এলএইচএস এ দিয়েছে তোমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ভেঙে দাও, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর নিচে স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা ভালো ভাঙো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নেক্সট এক্স প্লাস ওয়াই এর মান ফোর তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ওয়াই এর মান ওয়ান আর নিচে এক্স প্লাস ওয়াই এর মান ফোর ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান টু রুট থ্রি,
ঠিক আছে আশা করি। এবারে চার স্কোয়ার চার চার ষোল মাইনাস দুই একে দুই বাই চার দুগুণে আট ইন্টু রুট থ্রি, ষোলো থেকে গেল চৌদ্দ বাই এইট রুট থ্রি, দুই সাতে চৌদ্দ, দুই চারে আট, সেভেন বাই ফোর রুট থ্রি। এইবার নিচে হচ্ছে উত্তরের সময় নিচে করণে রেখে দেওয়া উচিত না, করণেটাকে নিরসন করে দেওয়া দরকার, রুটটাকে তুলে দেওয়া দরকার নিচের থেকে। তাহলে উপায় কি, নিচে যে রুট সম্মিলিত রাশিটা আছে সেটা একবার নিচে আর একবার উপরে ঘুরে রিপিট করে গুণ করে দাও। তাহলে কি পড়ে থাকছে দেখো, সেভেন আর রুট থ্রি সেভেন রুট থ্রি, আর নিচে চার তো আছেই, আর রুট থ্রি রুট থ্রি, রুটে রুটে গুণ হলে রুটটা কেটে যায়, রুট থ্রি গোটা থ্রি, এত সেভেন রুট থ্রি বাই চার তিনে বারো। হ্যাঁ দেখো আর এইচ এস সঙ্গে মিলে গেল, সমান আর এইচ এস প্রমাণিত। বাস আমরা প্রথম প্রশ্নে সাতের প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তিনটায় দেওয়া আছে, তুমি আলাদা আলাদা পার্ট টু পার্ট নিয়েও চলতে পারো বা একসঙ্গে চলতে পারো, আমরা একসঙ্গে চলি তাতে আমাদের সময়টাও বাঁচবে এবং করতেই পারো তুমি। প্রথম রাশি যেটা আছে সেটাকে হর নিরসন করো, উপর নিচে সাইন চেঞ্জ করে গুণ করো, এটাকে উপর নিচে সাইন চেঞ্জ করে গুণ করলে। দ্বিতীয় যেটা আছে ওটাকেও সাইন চেঞ্জ করে একবার উপরে, নিচেরটাকে সাইন চেঞ্জ করে উপরে এবং নিচে গুণ, নিশ্চয়ই তোমরা এগুলো করেছ। এটাকেও নিচে যা আছে সেটাকে সাইন চেঞ্জ করে একবার উপরে একবার নিচে গুণ। এরপর উপরে রুট টু মাইনাস থ্রি একে রুট টু মাইনাস থ্রি থেকে যাবে, আর নিচে টে প্লাস বি টে মাইনাস বি ফর্মুলা করে দাও, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। আর এটাকেও এ প্লাস বি সরি এটাকে গুণ করে নিতে হবে, আমরা রাফে গুণ করে একবার মানটা বসিয়ে নিচ্ছি। তাহলে যদি আমরা রাফে গুণ করি রুট থ্রি প্লাস ওয়ান আর টু মাইনাস রুট থ্রি, রুট থ্রি প্লাস ওয়ান টু মাইনাস রুট থ্রি গুণ করছি, টু আর রুট থ্রি টু রুট থ্রি, তারপর এটা প্লাস দুই একে দুই, তারপর এটা প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি গোটা থ্রি, আর প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি একে রুট থ্রি। তাহলে দুটা রুট থ্রি থেকে একটা রুট থ্রি গেল, এক এখানে হয়ে গেলো টু রুট থ্রি থেকে একটা রুট থ্রি গেল একটা রুট থ্রি, আর প্লাস মাইনাস দুই হলো ওয়ান, বড়ো আগে মাইনাস হচ্ছে মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে গেল রুট থ্রি মাইনাস ওয়ান, আর নিচে প্লাস বি ইন্টু মাইনাস বি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দাও, এটা একবার আফে গুণ করে নিতে হবে আমাদের, থ্রি মাইনাস রুট টু টু রুট টু, আর তার সঙ্গে রুট টু প্লাস ওয়ানকে থ্রি রুট টু প্লাস মাইনাস মাইনাস টু, আর রুট টু গোটা টু, তাহলে রুট টু গোটা টু, আর টু দু দুগুণে হলো চার, এবারে সঙ্গে তিন একে তিন, আর প্লাস মাইনাসে মাইনাস টু রুট টু একে টু রুট টু, তাহলে কত হচ্ছে দেখো, তিনটা রুট টু থেকে একটা রুট টু গেল, দুটা রুট টু গেলে একটা রুট টু পড়ে রইল, আর বিয়োগ করলে হলো মাইনাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান। আর এ প্লাস বি ইন্টু মাইনাস বি ফর্মুলা ভাঙো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে রুট টু মাইনাস রুট থ্রি, রুট স্কোয়ারকে খাবে দুই, মাইনাস রুট স্কোয়ারকে খাবে তিন, তিন রুট থ্রি মাইনাস ওয়ান আছে যেমন আছে থাক, আর দু দুগুণে চার, মাইনাস রুট স্কোয়ারকে খাবে তিন, রুট টু মাইনাস ওয়ান এখানে, আর এখানে তিন তিরিকে নয়, মাইনাস এটাও দু দুগুণে চার, আর রুট টু যদি টু রুট টুর স্কোয়ার থাকে তার মানে দু রুট দুটা দু দুগুণে চার, আর রুট স্কোয়ারকে খাবে পড়ে রইল দুই, চার দুগুণে আট, তাহলে এটা হলো আট, অতএব রুট টু মাইনাস রুট থ্রি, আর নিচে বিয়োগ করলে মাইনাস ওয়ান, রুট থ্রি মাইনাস ওয়ান বিয়োগ করলে ওয়ান, এটা রুট টু মাইনাস ওয়ান ওয়ান।
তাহলে এই মাইনাসটা যেটা নিচে আছে না উপরে তুলে দাও মাইনাস ওয়ান। আচ্ছা এখানে সাইনটা একটু ভুল হয়ে গেছে, এটাকে কারেকশন করবে, মাইনাস হবে মাইনাস হবে মাইনাস হবে মাইনাস হবে। তাহলে এটা মাইনাস যখন আছে উপরে দুটো সাইনই চেঞ্জ হবে, মাইনাস রুট টু আর মাইনাস মাইনাস প্লাস রুট থ্রি। আর যেহেতু এর আগে মাইনাস আছে তাই এটাও মাইনাস রুট থ্রি মাইনাস মাইনাসে প্লাস ওয়ান। আর এই দুটো যেমন আছে থাক, দেখো কত রয়েছে, প্লাস এটা মাইনাসই গেলো, এটা এটা গেলো, এটা এটা গেলো, তার মানে জিরো উত্তর। বাস চলে আসছে পরের প্রশ্ন, রুট টু মাইনাস থার্টি ডিভাইডেড বাই ফোর রুট থ্রি মাইনাস রুট এইটিন মাইনাস রুট এইটিন ডিভাইডেড বাই থ্রি মাইনাস রুট টুয়েলভ। সরল করা যাক, আর কোনো বোঝাবার বা ভূমিকার কোনো প্রয়োজন নেই, আমরা শুরু করে দিচ্ছি। ফোর রুট থ্রি টু মাইনাস রুট টু, আমরা হর নিরসন করতে চলেছি, কর্ণ নিরসন, সাইন চেঞ্জ করব, উপরে নিচে বসালাম, মাইনাস তিরিশ ফোর রুট থ্রি মাইনাস রুট আঠারো, ফোর রুট থ্রি প্লাস রুট আঠারো, ফোর রুট থ্রি প্লাস রুট আঠারো। দেখে নাও সাইন চেঞ্জ করলাম, এটাও সাইন চেঞ্জ করছি, মাইনাস। এখানে একটা কথা বলে রাখি, দেখো রুট আঠারো আছে মানে রুট থেকে তো কিছু বেরোতে পারে, তাহলে তুমি বার করে নেবে, দু তিনটে লাইন তো এমনি হাতে পাচ্ছ, তার মধ্যে তুমি রুট আঠারোটাকে ভেঙে বার করে নাও, তাহলে রাফে করে সঙ্গে সঙ্গে বার করে নেবে। তাহলে রুট আঠারোটাকে আমরা একটু ভেঙে নিচ্ছি, রুট আঠারোকে যদি তুমি ভাঙো, তিন তিরিক নয় ন দুগুণ আঠারো, আর বাকি নিচের পোর্শনটা যেমন আছে তেমনি থাক, ওটা তো তোমাকে হর অনুসরণ করতেই হচ্ছে। যদি তুমি এটা বার না করো তো পরে ওটা কাটবে না, তুমি নিজেই বুঝতে পারবে দুই তিনটে লাইন পরে। তাহলে এই যে আমাদের মাইনাস আছে সাইন চেঞ্জ করে দিলাম, প্লাস পাস করে দিলাম, আর আঠারোটাকে ভেঙে আমি একটু বার করে নিচ্ছি। আসলে যে ডাইরেক্ট পাবে সে ডাইরেক্ট থ্রি রুট টু লিখবে, এরকম করে লেখার কোনো মানা হয় না। উপরটা ধর লক্ষণ চলবে, এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুটা তিন বেরোবে একটা তিন রুট টু, আই প্লাস বি মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওপরটা ধর লক্ষণ থেকে গেল, দু দুগুণে চার মাইনাস রুট স্কোয়ারকে খাবে দুই, ওপরে তিরিশ ফোর রুট থ্রি, ফোর রুট থ্রি স্কোয়ার কত হবে, ফোর রুট থ্রি স্কোয়ার তাড়াতাড়ি বলো, ফোর রুট থ্রি স্কোয়ার কত হবে, চারের স্কোয়ার চার চারে ষোলো গুণিত রুট স্কোয়ারকে খাবে, পনেরো হলো তিন, তিন সোলাং আটো চল্লিশ। আমি এবার তাও রাফে বলে নিই, ফোর রুট থ্রি স্কোয়ার ভাঙছি, ফোর রুট থ্রি স্কোয়ার লক্ষ্য করো, ফোর রুট থ্রি যদি স্কোয়ার তুমি ভাঙো তার মানে চার দুটো চার চারে ষোলো ইন্টু রুট স্কোয়ারকে খায় পড়ে রইল তিন, তিন ষোলো আটো চল্লিশ, তার মানে এটা হলো আট চল্লিশ মাইনাস রুট স্কোয়ারকে খাবে পড়ে রইল আঠারো মাইনাস। এটা ধরো লক্ষণ, রুট টুয়েলভ তিন তিরিককে নয় মাইনাস রুট স্কোয়ারকে খেলো বারো রইল, ঠিক আছে ধরো পর্যন্ত। এরপর আরেক ধাপ আমাদের এগোতে হবে, এটা যেমন আছে থাক, চার থেকে দুই গেল দুই মাইনাস তিরিশ ফোর রুট থ্রি প্লাস রুট আঠারো, আচ্ছা আটচল্লিশ থেকে আঠারো গেল তিরিশ হয় মনে হয়, দেখে নেবে চেক করে, নাহলে সুধরে নেবে, থ্রি রুট টু রুট বারো, আর এটা গেল বিয়োগ করে তিন। আর ওই যে খেয়াল রাখতে বলেছি বড় রাখা মাইনাস আছে, মাইনাস ভুলে যেও না, এবারে কাটাকাটি করে নেওয়া যাক, দুই দুগুণে চার তাহলে পড়ে রইল টু রুট থ্রি আর টু প্লাস রুট টু, ব্রেকেট তুলে গুণ করে একবার রেডি করে দাও, তাহলে দু দুগুণে চার আর রুট থ্রি ফোর রুট থ্রি প্লাস দুই আর তিন দুগুণে ছয়, কারণ তুমি খেয়াল রাখবে ওইটাই
যে রুটের বাইরের সঙ্গে রুটের বাইরে, রুটের ভেতরের সঙ্গে রুটের ভেতরের, তাহলে দুই দুগুণে চার বাইরে বাইরে হলো আর রুট থ্রি ভেতরে। আর এর সঙ্গে যখন এটা করছো দুই বাইরে আছে রেখে দাও, তিন দুগুণে ছয়, রুটের ভেতরে 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 গুণ হয় মাইনাস, ব্রেকেট তুলে দাও ফোর রুট থ্রি, আর যেহেতু ব্রেকেট রাখা মাইনাস সাইন চেঞ্জ হবে, মাইনাস রুট আঠারো প্লাস, সরি মাইনাস 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 প্লাস হয়ে গেল, তিন তিন তো কেটে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, থ্রি আর রুট টু গুণ হলে থ্রি রুট টু, বাইরেটা বাইরে থাকবে ভেতরটা ভেতরে, থ্রি রুট টু প্লাস প্লাস হয়ে গেছে মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাসেই রইল। আর রুট টু বারো, রুট বারো দুগুণে চব্বিশ, বারো দুগুণে চব্বিশ রুট চব্বিশ। এবারে যতটা কাটা কেটে যাচ্ছে আমরা কেটে নেবো, দেখে নেবো, আশা করি এত পর্যন্ত তোমাদের অসুবিধা হবে না বুঝতে। এরপর আমরা যেগুলো কাটা যাবে সেগুলো কাটাকাটি করে নিচ্ছে একমাত্র থেকে, যেগুলো কাটা যাবে বলতে কী কী কাটা যাবে দেখো, প্লাস ফোর রুট থ্রি প্লাস ফোর রুট থ্রি গেল, আচ্ছা টু রুট সিক্স আছে মাইনাস, আঠেরোকে তুমি যদি ভাঙো কত হবে, তিন তিনকে নয় নয় দুগুণে আঠেরো, দুটা তিন একটা তিন বেরোবে, থ্রি রুট টু নিশ্চয়ই বুঝতে পারছো, প্লাস থ্রি রুট টু আছে থাক, আর চব্বিশকে ভাঙো, দু দুগুণে চার, চার দুগুণে আট, তিন আটটে চব্বিশ, তার মানে দুই বেরোবে, আর কত পড়ে থাকবে, দু দুগুণে চার ছয় পড়ে থাকবে, চব্বিশকে ভাঙলে তারা দেখো প্লাস মাইনাস কেটে গেল, দুটা রুট সিক্স দুটা রুট সিক্স যদি যোগ করো চারটা রুট সিক্স হয়, এটা আমাদের উত্তর হয়ে যাবে, দুটা রুট সিক্স দুটা রুট সিক্স যোগ করলে চারটা রুট সিক্স হবে, দেখে নাও তুমি মিলিয়ে একবার, তাহলে ফোর রুট সিক্স, এখানে যদি দেখতে অসুবিধা হচ্ছে চোখ প্যাঁচার মতো রাখতে হবে পুরো তীক্ষ্ণ দৃষ্টি, ফোর রুট সিক্স হচ্ছে আমাদের উত্তর, দুটা রুট তুলে চারটা রুট সিক্স, ঠিক আছে, বা সেইভাবে অঙ্কগুলো সলভ করতে হবে আমাদের। আরেকটা আমাদের হাতে প্রথম প্রশ্ন, এক্সের মান দেওয়া আছে ওয়াইয়ের মান দেওয়া আছে, দেখা হচ্ছে এটা, তাহলে আমরা জানি এই ধরনের অঙ্কে তো আমাদের প্রথম কাজই হলো এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই দুটোর মান আগে বার করা, তাহলে আমরা প্রথমে দুটোর মান বার করে নিই, এক্স প্লাস ওয়াই আগে, এক্স প্লাস ওয়াই মানে এটা প্লাস এটা, রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান, আমরা লসাগু করছি, দুটোই লসাগু হবে, রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান যদি আমরা লসাগু করি তাহলে উপরে কী কী হচ্ছে, উপরে হচ্ছে দুটো একই জিনিস হচ্ছে, লক্ষ্য করো রুট থ্রি প্লাস ওয়ানের স্কোয়ার, আবার বলছি দুটো লসাগু করলাম দুটোই বসলো, আর উপরটা কী হবে এইটা আছে, তাহলে বাড়তি পাচ্ছ কোনটা, এই নিচের সঙ্গে নিচের মিলাও, বাড়তি পাচ্ছ এইটা এর সঙ্গে এর গুণ, তাহলে রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান স্কোয়ার প্লাস এটারও তাই, এটার সঙ্গে এটা মিলছে, বাড়তি কোনটা মাইনাসটা, তাহলে মাইনাসের সঙ্গে এটার গুণ, তার মানে একই জিনিস, তাই হোল স্কোয়ার। আর যদি বুঝতে অসুবিধা থাকে সরাসরি এই প্লে লিস্টে চলে যাবে, এই চ্যাপ্টারটা দেখে নেবে, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এইবারে এটা এ প্লাস ভিতরে হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দাও, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এটা এ মাইনাস ভিতরে হোল স্কোয়ার ফর্মুলা ভাঙে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, নিচেও একই রকম পাবে, এটা নিচে ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরপর যেটা কাটছে কেটে দাও, টু রুট থ্রি টু রুট থ্রি, এতএব রুট স্কোয়ারকে খাচ্ছে তিন, একের স্কোয়ার এক, রুট স্কোয়ারকে খাচ্ছে তিন, একের স্কোয়ার এক, আর নিচে রুট স্কোয়ারকে খেলো তিন মাইনাস এক, তিন তিন ছয় সাত আট, আট বাই দুই চার, প্লাসের মান হয়ে গেল চার। এইবারে তুমি আরেক জিনিস মান বার করো, এক্স ওয়াই, এক্স ওয়াই এ প্লাস বি আর এ বি দুটোর মান বার করতে হয়, তাহলে যদি এক্স ওয়াইয়ের মান বার করি তাহলে এটা ইন্টু এটা মানে এটা ইন্টু এটা, রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি, সরি রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান, এইবারে প্লাসে প্লাস গেল মাইনাসে মাইনাস গেল, তার মানে হলো ওয়ান। তাহলে আমাদের নিয়মই পড়ে এক্স প্লাস ওয়াইয়ের এক্স এক্স ওয়াইয়ের মান বার করে নিতে হয় আগে, কোনো কোনো অঙ্কে মাইনাসের দরকার পড়ে। এবার প্রশ্নটা এসো, এবার এলএইচএসে চলে আসছি সরাসরি, আমরা এলএইচএসে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ, এবারে সলভ করতে গেলে এই দুটোকে এক কাছে আনো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আর এক্স ওয়াইকে শেষে নিয়ে যাও, এখানেও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আনো, এক্স ওয়াইকে শেষে নিয়ে যাও,
এবারে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙো, এ প্লাস বি তার হলো স্কোয়ার মাইনাস টু এ বি, আর মাইনাস এক্স ওয়াই যেমন আছে থাক, এখানেও স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর প্লাস এক্স ওয়াই যেমন আছে ধর লক্ষণ থাক। এরপর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার রেখে দাও, দুটো এক্স ওয়াই, একটা এক্স ওয়াই যাচ্ছে, তিনটে এক্স ওয়াই, আর বড় রাখা মাইনাস আছে মাইনাস, নিচে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস মাইনাস আছে বিয়োগ হবে, দুটো এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই গেল, একটা এক্স ওয়াই রইল, আর বড় রাখা মাইনাস আছে মাইনাস। এরপর আমরা মান বসাবো, মান বসাবার পালা, এক্স প্লাস ওয়াইয়ের মান আছে ফোর, তাহলে ফোর তার স্কোয়ার আছে স্কোয়ার দাও মাইনাস থ্রি এক্স ওয়াই, থ্রি ইন্টু এক্স ওয়াইয়ের মান কত ওয়ান, তাহলে থ্রি ইন্টু ওয়ান, আর নিচে এক্স প্লাস ওয়াই আছে চোদ্দো তার স্কোয়ার মাইনাস, শুধু এক্স ওয়াই আছে, শুধু এক্স ওয়াই মানে ওয়ান, তাহলে আমাদের হয়ে গেল চোদ্দো চোদ্দো ওয়ান সরি চার চারে ষোলো মাইনাস তিন, আর এটা হালকা প্রিন্টিং মিস্টেক, চার চারে ষোলো মাইনাস এক, এটার থেকে গেল এটা, তাহলে ওটা হলো, এটার থেকে ওটা গেল ওটা হলো, এতে ওটা ওটা মিলে গেল সমান আর এনচেস প্রমাণিত।